হাতে করা বেলামে নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। একটি প্রোগ্রাম এটি একটি প্রোগ্রাম যা কম্পিউটার ভাইরাসকে চিহ্নিত করে, দূরীভূত করে এবং কম্পিউটার সিস্টেমকে ভাইরাস প্রতিরোধী করে তোলে। অ্যান্টিভাইরাস কি? এটি একটি প্রোগ্রাম যা কম্পিউটার ভাইরাসকে চিহ্নিত করে, দূরীভূত করে এবং বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক কে? উইলিয়াম এ এস ওডারল্যান্ড। উইলিয়াম এ এস ওডারল্যান্ড। বাংলাদেশের এই আমি কতবার বলছি না, আমার দরজা নকশা করে দিবি না। হ্যাঁ, তুমি আমার বড় ভাই না? তোমার রুমে আসার জন্য তিন দিন আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আসতে হবে এখানে। হ্যাঁ, নিয়ে আসতে হবে, অবশ্যই নিয়ে আসতে হবে। তোরা সবাই জানিস, তাবত দুনিয়া জানে যে আমার মিসেস ভাইবার প্রিপারেশন নিতেছি আমি। একবার আমার বস, একবার আম্মা ডাক যায়, একবার তুমি হর হর করে চলে আস। আমি কি তোমাদের জন্য পড়াশোনা করতে পারবো না? আইয়া বোঝো না কেন, তোমার জন্য আমার বিয়ে আটকে আছে। আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেতে আরেকজনের সাথে, এখন আমি কি করবো বলো? তুই তোর গার্লফ্রেন্ডকে যে বিয়ে কর, আমার জন্য কেন আটকে থাকবে? আমি কি তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করবো? ভাইয়া তো পায়ে ধরি প্লিজ, তুমি তাড়াতাড়ি বিয়েটা করবে, তোর জন্য আমি কিছুই করতে পারতেছি না। স্যার লাঠি দিয়ে ফলাই দেবো একদম, আমার জন্য কিছু করতে পারতেছি না। এদিকে তুই যে তিনটা বছর ধরে প্রেম করছো, আমাকে জিজ্ঞেস করে করছো, আমি তো জীবনে প্রেম করে নিই, তখন কিভাবে আগে আগে যে চ্যাল চ্যাল করে প্রেম করছো তুমি? সব সামনে থেকে পড়াশোনা করতেছি, পড়াশোনা করতে দে, যা যাচ্ছি। কিন্তু আমি কিন্তু এবার একটা অঘটন ঘটিয়ে ফেলবো। যাচ্ছা কেন তুমি? যাচ্ছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক। তেল, সবজি, সাবান, ডিম। নির্বাণ, নির্বাণ, এদিকে আয় বাবা। তাড়াতাড়ি বলো, একটি ছোট অভুবীর কুয়ায় গরু মহিষের গোবর ফেলে চাল এক কেজি, ডাল দুই কেজি, ডিম দুই ডজন, কলা এক খালি। কি আমি তো ওইটা বলি নাই যে বাজার করা যায় না, অবশ্যই বাজার করা যায়, কিন্তু আমি তো এখনো ক্যাডার হই নাই। এর জন্য ক্যাডার হওয়ার জন্য পড়াশোনা করতে হবে, বাজার না। আমি বুঝলাম না বাবা, তুই এত ভালো একটা চাকরি করিস, ঘরে বসে সব কাজ করিস, ওয়ার্ক ফ্রম হোম, অথচ এটা ছেড়ে এখন এটার পিছনে লেগেছিস। বিসিএস দিতে হবে কেন? বিসিএস কেন দিতে হবে? ক্লোরিন ফ্রোমিন ব্রোমিন আয়োডিন সিকিউরিটি মা, আমি তোমাকে, ওই গাধা আবরারটাকে এবং আমাকে একদম সেফ অ্যান্ড একটা সিকিউর লাইফে চাই মা। তার মানে কি তুই বাজারে যাবি না? কি বললাম এতক্ষণ তোমাকে? নয়া কারেন দুইটা জিঙ্গি ছেলে থাকতে মা এখন বাজারে যাবে, আমি বাজারে, তোদের কিচ্ছু করে না। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ, ফুলিয়ে দিছি, সাবধানে যাবা, রাস্তায় কেউ কিচ্ছু দিলে খাবো না। দুটা ছেলে হাজির কোথাকার, মা আমার জন্য বিস্কুট এনো। এক্সেলেন্স ইন কোয়ালিটি। ভাইয়া তুমি মেয়েটা করতে চলো কেন, সমস্যাটা কি তোমার? আবার কোনো সমস্যা নাই, এত বড় রিস্ক নেওয়ার কোনো কারণ আমি দেখতেছি। এখন রিক্সের কি হলো, তুমি সবসময় সেফ থাকতে চাও, আমাকে দেখো তিন বছর ধরে প্রেম করতেছে, এখন বিয়ে করতে রাজি হয়ে গেল, আর তুমি একটা রিক্স নিতে পারছো না? হ্যাঁ, তুমি তো তিন বছর ধরে প্রেম করে একটার পর একটা খালি ডাব্বা মেরে গেছো, কোনো রকম একটা চাকরি পেয়েছো তুমি। শোন, সহজ হিসাব ভাই, আমি বিসিএস ক্যাডার হওয়ার আগ পর্যন্ত বিয়ে সাইতো দূরে থাকি, আমি প্রেমও করতে রাজি না।
আরে যাবা না, তুমি কি এখানে বিসিনেস? তুই যা, তুই যা, তুই যা, যা আগে। আমি কি হইলো বুঝলাম না। এই কালি এটা একটা স্পেশাল বিস্কুট। এই বিস্কুটে হচ্ছে ধর প্রতি 100 গ্রামে 490 ক্যালোরি আছে। এখন তোর মতো গাধাদের তো এমনিতে ক্যালোরি বার্ন হয় না। আমি তো পড়াশোনা করি, আমার ক্যালোরি লাগে, আমার এনার্জি লাগে। এই বিস্কুট আমাকে স্পেশাল এনার্জি দেয়। আচ্ছা ভাই, আমার এক বন্ধু আছে, বন্ধুর এক চাচা আছে, চাচা বিসিএস দিতে গিয়া মাথা না সংশয় হয়ে গেছে। তোর তোমার কিছু হয়ে যাবে তো? তারা তোর কোন চাচা আছে যারা আমি চিনি না? আর আমগো ফ্যামিলিতে আমার ছাড়া আর কে মিসেস দিতেছে? মা, হ্যাঁ তুই নেশা করেছিস? না, একটু নেশা করছে মামা, তোমার ছোট ছেলে নেশা করতেছে। মা দেখো তোমার ছেলের জন্য কি হইছে, রাস্তাঘাটে গাঁজা খুগলারে চাচা বানায় আমার উপর চাপাইতেছে, বলে আমার নাকি একটা চাচা। মা কিছুতেই, মা এই রাখি, পরে কথা হবে। কি রে, আমাকে কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগে, একদম রাজপুত্রের মতো। দাও প্লিজ দাও। কিশিং লিস্ট? বাজারের লিস্ট? বাজার লাগবে না। কি বাজার? হ্যাঁ না, আমার তো কোনো বাজার লাগবে না, কিচ্ছু লাগবে না। কি বলো, বাজার লাগবে না? লাগবে, চাল ডাল ডিম সবজি আলু পটল তরকারি কিছু না কিছু লাগবে মা। আরে তোকে সেদিন বললাম না বাজারে যেতে, তুই গেলি না, আমি সব বাজার করে নিয়ে আসছি। ঠিক আছে, তারপরেও থাকে না অনেক কিছু, খুচরা লাগে, তোর একটু মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে, একটু ঢ্যাঁড়স লাগবে, তো একটু করলা ভাজি খেতে ইচ্ছে করলো। হ্যাঁ বাবা, তুই কি হয়েছে বাবা? তুই তুই সুস্থ আছিস তো বাবা? হ্যাঁ পড়াশোনা করতে করতে তো মাথাটা তো খারাপ হয়ে যায়নি বাবা? আমরা বলছিল তুই নাকি বিস্কিট বুকে নিয়ে খাওয়া উঠছিস, কি হয়েছে বাবা বল? এত পড়াশোনার দরকার নেই বাবা, আমার বিশেষ কোনো দরকার নেই, তোর বাবা যা কিছু রেখে গেছে বাবা, এতে দিয়ে আমরা সবাই খুব ভালো মতন কাটাতে পারবো, অনেক ভালো কাটবে আমাদের। তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর এত পড়ালেখার দরকার নেই বাবা, এত পড়ালেখা করতে করতে তুই তুই পাগল হয়ে যাবি। ভালো হয়ে গেছি আমি, এর জন্য না তোমার কখনো কিছু আমি করতে চাই না। আমি যেমন চাই বাজার করে নিয়ে আসবো আমি।
থ্যাংক ইউ স্যার, আবার আসলাম। কিতাব নেন স্যার। আমি আজকে ভুলে মানি ব্যাগটা বাসায় রেখে এসেছি, মোবাইলে পে করতে পারবো না? নাম্বার আপনার নাম্বারটা আমার নাম্বারটা মানে টাকা এসছে পেয়েছেন যে 3341 এটা আমার। আবার আসো, এটা আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেখা হবে। বাবা একটু বাজারে যান বাবা। বাজারে কেন? তোমার না পুরো মাসের বাজার করে নিয়ে আসছো। আর বলিস না, রান্না করতে গিয়ে দেখি লবণ নাই। চিনি আছে? না চিনিও নাই। আমার মনে হয় কি ও এসব নিয়ে কাছে এখন আগেই বাজার করেছি, এত তাড়াতাড়ি কি করে শেষ হলো? আচ্ছা এখন তো একটু যেতেই হবে বুঝছিস, নাহলে রান্না করতে পারছি না। জানো বাবা একটু মানে না, আমার এত পড়াশোনা বুঝছো আমি। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। আমার না না, আরে তুমি এত করে বলছো, তুমি গেলে কি হয়? আমি যাচ্ছি, তুমি আমার মানা মানছি না একটু করে। ₹1200 বিল এসেছে না স্যার, ওই কাউন্টারটা খালি আছে, আপনি ওখানে যান। না না আপনি একদম টেনশন করবেন না, আমার হাতে পর্যাপ্ত সময় আছে, আপনি আসতে দেরি করুন আমি আসছি। না না না, তা আপনি ক্যাশ করবেন নাকি কার্ডে পে করবেন? Excellence in quality. Nirvan. Thank you.
একটা চকলেট নেওয়ার জন্য কেউ সুপার শপে আসে? সরি, একটা আইটেম নেওয়া যাবে না এমন কোন রুলস যে ছিল আমি জানতাম না। রুলস নাই, কিন্তু আপনি কি করছেন সেটা বোঝার মতো যথেষ্ট ম্যাচুরিটি কিন্তু আমার হয়েছে। যদি ম্যাচুরিটি থাকে তাহলে সারা দিচ্ছেন না কেন? দেখেন, আপনি এখানে যেটা করতেছেন সেটা কিন্তু সবার চোখে চোখে পড়তেছে। এটা আমার জন্য আর আমার চাকরির জন্য কিন্তু খুবই বিব্রতকর। বিব্রতকর হওয়ার কি আছে? মানে একটা কাস্টমার কি তার প্রয়োজনীয় প্রোডাক্ট নিতে পারবে না? অবশ্যই নিতে পারবে, অবশ্যই নিতে পারবে। কিন্তু তাই বলে প্রতিদিন সে একটা করে প্রোডাক্ট এসে নিবে, একই কাউন্টার এসে বিল করবে, এটা কিন্তু মোটেও স্বাভাবিক না। আপনি আমাকে বকা দিচ্ছেন কেন? আমি আপনাকে বকা দিচ্ছি না, বুঝাচ্ছি। আমি জানি আসলে বিষয়টা স্বাভাবিক না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন তাহলে স্বাভাবিক পথে হাঁটব? ম্যাডাম, কি হয়ে গেছে? দেখুন, আমি জানি চারটার সময় আপনার শিফট শেষ, প্লিজ আমি একটু বাইরে মিট করি। থ্যাংক ইউ স্যার, প্লিজ। প্রিয় শিউলি, আমি কখনো ভাবিনি আমার জীবনে হুট করে প্রেম আসবে। বিশ্বাস করো, আমি কখনো কোনো মেয়ের প্রেম পড়িনি। এটা কি আমার কঠিন হৃদয়ের কারণে হয়নি, নাকি সৃষ্টিকর্তা তোমার জন্য আমাকে এভাবে রেখেছেন, সেটা তিনিই ভালো জানেন। আমি এতটুকু জানি যে তোমাকে দেখার পর থেকে প্রথম যে লাইনটা আমার মাথায় এসেছিল তা হলো, এই মেয়েটাকে আমি চাই। তুমি এমন একটা মেয়ে যাকে আমি আমার বুকের ভেতর অবচেতন মনে লালন করে আসছি সারা জীবন ধরে। তোমাকে দেখার পর আমার মনে হয়েছে আমার জীবনের সবটুকু আলো নিয়ে তুমি হেঁটে যাচ্ছ। তোমার সরি, আমি সেকেন্ড পৃষ্ঠাটা বাসে রেখে এসেছি ভুলে। শিউলি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ তুমি আমাকে না করো না, আমি অনেক কষ্ট পাবো, আমি সুইসাইড করবো। না, সুইসাইড করবো না, কিন্তু আমি অনেক কষ্ট পাবো, প্লিজ। আপনি উঠে দাঁড়া, আপনি ভুল বুঝছেন। আপনি যাকে আলো ভাবতেছেন সেটা আসলে আলো না, আলেয়া। আপনি আলেয়াকে আলো ভেবে মিথ্যা আলোর পেছনে সময় নষ্ট করতেছেন। শিউলি, আমি কোনো ভুল ভাবছি না, আমি কোনো কিছু মিথ্যে ছোটাছুটি করছি না। আমি সারা জীবন আমার জায়গা থেকে সবচেয়ে সেফ প্লে করে এসেছি, এবং আমি জানি আমি সবচেয়ে সেফ মানুষটাকে ভালোবাসি, প্লিজ। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? একটা মানুষকে ভালোবেসে সারা জীবন পাশে থাকার জন্য যতটুকু জানা দরকার, আমি তোমার ব্যাপারে তার সবই জানি। যদি প্রয়োজন হয় আমি আরও বেশি জানব, আমি কিন্তু স্টুডেন্ট ভালো। আপনি অনেক বই পড়েন তাই না? হ্যাঁ, তুমি কী করে জানলে? কারণ আপনি বইয়ের ভাষায় কথা বলতেছেন, বাস্তবে ফিরে আসেন। ভালোবাসাটা না একদম চোখের পর্দার মতো, পর্দাটা যখন সরেছে সুদ কিছু পরিষ্কার হয়েছে, ভালোবাসাটা খোলা হয়েছে। শিউলি, আমি আসলে তোমার কথা বুঝতে পারছি না। তুমি কি আমার ভালোবাসা নিয়ে? আমি বুঝতে পেরেছি,
আমি বুঝতে পেরেছি তুমি আমাকে রাস্তার ছেলে মনে করছো, তাই তো? আমি রোড সাইড জমি একটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবো, একটা সুন্দর মেয়ে দেখলে ফুল বাড়িয়ে দিয়ে প্রপোজ করবো, আমি একেবারেই এমন ছেলে না। আচ্ছা আমি আমার একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বলি। আমার বাবা ছিলেন ব্যবসায়ী, 6 বছর হলো বাবা মারা গিয়েছেন। আমি, আমার মা, আমার ছোটো ভাই, আমাদের তিনজনের ছোট্ট সংসার। বাবা একটা 4তলা বাড়ি রেখে গিয়েছেন, কিছু দোকান আছে যা ভাড়া পাই আমরা, আমাদের তিনজনে আলহামদুলিল্লাহ বেশ ভালো চলে যায়। আমি একটা মাল্টি ন্যাশনাল কনভেন্টে জব করি, বিসিএস এ রিটার্ন হয়ে গিয়েছে, শুধু ভাইবাটা বাকি। আমার ছোটো ভাইটাও একটা জবে জয়েন করেছে। বিয়ের পরে তুমি চাইলে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারো, অথবা তুমি আমি আলাদাও থাকতে পারি। মা দোতলায়, আমরা দুজন তিনতলায়, ছোটো ভাইটা 4তলায় থাকলো, ও রোদে পুরো জ্বলে শেষ হয়ে যাক। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে বিয়ে করলে তোমার লাইফ একদম সেফ অ্যান্ড সিকিউর। I'm divorced and late. কি বললেন আপনি? Divorced and raped. আমি একজনকে খুব ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম সুখের সংসার করব, আপনার মতো লম্বা লম্বা স্বপ্ন দেখেছিলাম আমিও, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ভুলটা আসলে আমারই, আমি জানতাম না যে আমি যাকে ভালোবেসেছি সে আসলে একটা অ্যাডিক্টেড। আর তাই তো কয়েকদিন পর শুরু হয় তার অত্যাচার। ডিভোর্স কমপ্লিট হতে 3 মাস সময় লাগে। এর মধ্যে একদিন সে আমার বাসায় আসে, নেশায় আসক্ত হয়ে গভীর রাতে এসে সে আমাকে মারধর করার জোর করে দেয়। ওই কারো কাছে বিচার চেয়ে বিচার পাইবে? সে কি বলেছে সেই আমাকে বলে, নিজের হাজবেন্ড আমার রেপ করে কিভাবে? আমি বুঝতে পারিনি যে আমি তো তাকে অলরেডি ডিভোর্স দিয়ে দিয়েছি। ম্যারিটাল রেপ, সবার ভাষ্য মতে আমি নাকি নারীবাদীদের মতো কথা বলতেছি, কিন্তু কেউ এটা বুঝতে চায় না যে ওই মানুষটার তো আসলে আমার উপর কোনো অধিকারই ছিল না। শুধুমাত্র কয়েকটা পেপার আমাদের সম্পর্কের বৈধ অবৈধতা নির্ণয় করে দিতে পারে, আপনি বলেন? শুধুমাত্র কয়েকটা পেপারের জন্য নাকি আমি ভুলে যাব আমার উপর দিয়ে কি ঘটে গেছে? সম্ভব? এটা মেরিটাল রেপ নয় তো? রেপ? কেউ আমার কথা শুনে নাই, অকারণ সংশয় অভিযোগ হারালে তুমি মন, অকারণ সংশয় অভিযোগ হারালে যত দ্বিধা ভয় অপ্রিয় সময় হয় ছুঁয়ে যাকে নতুন হাসি, চলো সব দূরত্ব ভুলে আমার কাছে আসি, চলো সব বেলমে বেলমে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা সাথে করা excellence in quality. মন মুছে আমার ভালোবাসি, চলো সব দূরত্ব ভুলে আমার কাছে আসি, চলো সব অভিমান মুছে আমার ভালোবাসি। সংশয় অভিযোগ
থাকে নতুন হাসি। চলো সব দূরত্ব ভুলে আমার কাছে আসি, চলো সব অভিমান মুছে আমার ভালোবাসি, চলো সব দূরত্ব ভুলে আমার কাছে আসি। আমার কথাটা একটু শোনো, আমাকে আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমাকে একটু কথা বলতে দাও। আর কি শুনবো নতুন করে, আর কি বুঝাবেন? এটা তো নতুন না, এভাবে সবাই চলে গেছে আমার লাইফ থেকে, আমিও খুব স্বাভাবিকভাবে এটাকে মেনে নিচ্ছি, এখন কেন আসছেন? চলে চলে শোন, তুমি আমার মোহ নাকি ভালোবাসা এটা বোঝার জন্য আমি এতদিন তোমার কাছ থেকে দূরে ছিলাম। আমি এখন জানি তুমি আমার মোহ না, আমি ওকে ভালোবাসি। এবার শিরে ফুলে জন্মই হয় ভোর হবার আগে ছড়ে যাবার জন্য, আমিও ফুটেছিলাম, আমিও ঝরে পড়েছি। শিউলি, তুমি তুমি ঝরে পড়ার জন্য জন্ম নাও, তুমি জানো আমি যতগুলো দিন তোমার কাছ থেকে দূরে ছিলাম, আমি একটা মারও আমার কথা চিন্তা করি, আমি চিন্তা করেছি সেই মেয়েটার কথা, যেই মেয়েটা তার জীবনের প্রথম ভালোবাসার মানুষটাকে পেয়েও হারিয়েছে। আমি ওই মেয়েটার কথা ভেবেছি, যেই মেয়েটা তার জীবনের সবচেয়ে কষ্ট সবচেয়ে তিক্ত বড় অভিজ্ঞতাটা পেয়েছে তার ভালোবাসা মানুষের কাছ থেকে। শিউলি, আমি ওই মেয়েটার ইস্পাত জিরো ভালোবাসার অংশ হতে চাই। আমি ভালোবাসি তোমাকে, আর একটা আমার সুযোগ দাও, তুমি গলায় পড়ো শিউলি ফুল, তুমি ছুঁড়ে ফেলা শিউলি ফুল না। কারোর গলায় মালা হয়ে থাকার মতো যোগ্যতা আমার আর নেই নির্বাণ। আমার মা তোমার ব্যাপারে খুব সুন্দর একটা কথা বলেছে জানো, আমি যখন আম্মাকে তোমার কথা বললাম, আম্মা আমাকে বলল তুই যে মানুষটাকে ভালোবাসিস সে ভালোবাসার মানুষটাই আসল, তার অতীত নয়, তোমার অতীত আমার কাছে কিচ্ছু না, আমি তোমাকে নিয়ে শুধু আমার ভবিষ্যৎটা সাথ দিচ্ছি। প্লিজ স্যার, আপনাকে প্রশ্রয় দিতে নেই নির্বাণ, চিউলি কোনটা আবেগ কোনটা ভালোবাসা সেটা আমি বুঝি, আমি জানি আমি তোমাকে ভালোবাসি, এটা কোনো আবেগ না, এটাই সত্য। তুমি তো তোমার বাবা মার রমতে বিয়ে করেছিলে না, আমি আমার মায়ের ডানিয়ে তোমাকে বিয়ে করতে চাই, তাহলে সমস্যা কথা কোথায় বলো? খুব তাই না, কোনো সমস্যা তোমার চোখে বলো? সমস্যা নেই। আচ্ছা তো এই যে সমাজ, সমাজকে তুমি কি প্রশ্ন দিবে? তারা যখন নানা প্রশ্নে তোমাকে জর্জরিত করে দিবে, আমার ব্যাপারে তোমাকে বারবার প্রশ্ন করবে, তখন তুমি কি উত্তর দিবে তাদেরকে? তোমার সমাজ, সমাজ আমাকে ডিসাইড করবে আমার কোনটা সুখ আমার কোনটা দুঃখ, আমি ডিসাইড করবো আমি কোন মানুষটার সাথে ভালো থাকতে চাই, আমি কোন মানুষটার সাথে আমার সারা জীবন থাকতে চাই। সমাজ এখানে কিচ্ছু করো না, একদম শিট, শুধু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে আমার জীবনটা পার করতে চাই, জীবনটাকে একদম সুযোগ দাও। প্লিজ নির্বাণ, আমার জীবনে ভালোবাসাকে দ্বিতীয়বার ভালোবাসতে পারবো না। শিউলি, প্রতিটা মানুষ চায় তার ভালোবাসার মানুষের হাতটা ধরতে, কিন্তু আমি তো সেই হাতটা ধরে রাখার আকুতি সবার এক থাকে না। শিউলি, আমি 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 তো তোমার হাতটা ধরতে চাই, দেবে আমায় তোমার হাতটা।
শিউলি চলো সব দূরত্ব ভুলে আবার কাছে আসি, চলো সব অভিমান মুছে আবার ভালোবাসি, চলো সব দূরত্ব ভুলে আবার কাছে আসি, চলো সব অভিমান মুছে আবার ভালোবাসি। চলো সব দূরত্ব ভুলে আবার কাছে আসি, চলো সব